এবার কি চীনের লক্ষ্য আমেরিকা, মানে আমেরিকার সঙ্গে কি হাত মেলাতে চাইছে ভারতকে চাপে রাখার জন্য? আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় চীন। আমেরিকায় ট্রাম্পের জয়ের পর হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়ালো চীন, আর তাতে করে হাজারো একটা প্রশ্ন দানা বেঁধেছে। হঠাৎ এমন কি হলো যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে আমেরিকার দিকে হঠাৎ করে ঝুঁকছে সি জিনপিং? কূটনৈতিক বিশ্বে কে কখন বন্ধু হয়, কে শত্রু, তা বোঝা বড়ই দায় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল চীন। তবে এই কাছে আসাটা যে ভারতের জন্য মোটেই ভালো নয় তা কিন্তু বলাই যায়, কেননা চীন যদি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ করে, তৈরি করে, তাহলে তা ভারতের জন্য খারাপ। চীনের তরফে বলা হয়েছে চীন ও আমেরিকার পরস্পরের প্রতি উদ্বেগ রয়েছে, কিন্তু অকপটে যোগাযোগ করার জন্য, একযোগে সমাধান খোঁজার জন্য সমস্যাগুলিকে টেবিলে আনা সম্পূর্ণভাবে সম্ভব। দ্বিতীয়বারের জন্য আমেরিকার মশনতে বসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। আগামী 4 বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ট্রাম্প। তিনি জেতার পরপরই গোটা বিশ্বের সমস্ত তাবড়ো তাবড়ো রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাতে বাদ যায়নি চীন। চীনের তরফ থেকেও ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। জয় স্পষ্ট হতেই সমর্থকদের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভাষণে ট্রাম্প বলেন, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমেরিকার জন্য, আমেরিকাকে আবার সেরা করব, আমেরিকার জন্য সোনার সময় শুরু হতে চলেছে, এটা আমেরিকার জয়। মঞ্চে দাঁড়িয়ে দেশের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবেন তাও ঘোষণা করে দেন ট্রাম্প। তিনি জানান জেরি ভ্যান্স হচ্ছেন আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে তার স্ত্রীকেও শুভেচ্ছা জানান ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, আমাদের অবিস্মরণীয় জয় হলো, আমরা আবার আমেরিকাকে মহান দেশ বানাব। ফিলাডেলফিয়ার একটি রেডিওকে ট্রাম্প বলেছিলেন, আমরা এই দেশকে অন্য যে কোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে এবং ওদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না, ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে, কারণ যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই তবে আমরা পুরোটা জিততে চলেছি, আমরা সব কিছু জিতব। আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় চীন। আমেরিকায় ট্রাম্পের জয়ের পরে হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়ালো চীন, আর তাতে করে হাজারো একটা প্রশ্ন দানা বেঁধেছে। হঠাৎ এমন কি হলো যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে আমেরিকার দিকে হঠাৎ করে ঝুঁকছে সি জিনপিং? কূটনৈতিক বিশ্বে কে কখন বন্ধু হয়, কে শত্রু, তা বোঝাই বড় দায় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল চীন। তবে এই কাজে আসাটা, এই কাছে আসাটা যে ভারতের জন্য মোটেই ভালো নয় তা বলাই যায়, কেননা চীন যদি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাহলে তা ভারতের জন্যই খারাপ। চীনের তরফে বলা হয়েছে চীন ও আমেরিকার পরস্পরের প্রতি উদ্বেগ রয়েছে, কিন্তু অকপটে যোগাযোগ করার জন্য, একযোগে সমাধান খোঁজার জন্য সমস্যাগুলিকে টেবিলে আনা সম্পূর্ণভাবে সম্ভব। দ্বিতীয়বারের জন্য আমেরিকার মশনতে বসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।